এবারে আমরা শুনব কুমিল্লা জেলার একটি ছেলের তেলাওয়াত তার নাম হচ্ছে মুহিবুল্লাহ হাফেজ মুহিবুল্লাহ আসছে মঞ্চে السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستفتحوا وخاب كل جبار عنيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মুহিবুল্লাহ তোমার পারফরমেন্স কেমন হলো সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে জেনে আসি মুহিবুল্লাহ ভালো তেলাওয়াত কিন্তু গতবারের চেয়ে একটু ডাউন হ্যাঁ আমরা চাচ্ছি যে আর গতবারের চেয়ে যতটা পড়বে সামনে যাবে আরো ভালো চাচ্ছি আরো ভালো ঠিক আছে ইনশাআল্লাহ এগিয়ে যাও সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা আপনার কাছে কেমন লেগেছে মুহিবুল্লাহর তেলাওয়াত মাশাআল্লাহ মুহিবুল্লাহর তেলাওয়াত ভালো ছিল সুন্দর পড়েছে তো সাধারণত একটা ভুল সবার যা হয়ে থাকে সেটা তারও হয়েছিল ইআদা দোহরানোর সময় ওয়া ক্বালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদ জামিআ
তুমি ওমান ফিল আরদ থেকে দোহরাই যেখানে অন্তত ইন তাকফুরুত থেকে দোহরাইলে সুন্দর হতো বাকি তোমার মোটামুটি ভালোই ছিল জাযাকাল্লাহ খায়র মুহতারাম মেহমান জনাব রশিদ আহমদ আপনার কাছে কেমন লাগলো মুহিবুল্লাহর তেলাওয়াত আলহামদুলিল্লাহ আসলে এই ছেলেগুলো তো এই ছাত্রগুলো গ্রাম থেকে জেলা পর্যায়ে জেলা থেকে জাতীয় পর্যায়ে আসছে ইনশাআল্লাহ ওরাই কিন্তু একসময় ইনশাআল্লাহ দেখবেন বিশ্বের সাথে কম্পিটিশন করে এই ফাইনাল রাউন্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ইনশাআল্লাহ এর তেলাওয়াত আমার খুবই ভালো লেগেছে এবং খুবই চমৎকার হয়েছে ইনশাআল্লাহ সম্মানিত অতিথি আপনার সাথে আমিও একমত যেমনি নাজমুস সাকিব বিশ্বজয় করেছে মুহিবুল্লাহরাও একদিন বিশ্বজয় করবে ইনশাআল্লাহ মুহিবুল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল السلام عليكم ورحمة الله وبركاته PHP كوراني رالو PHP كوراني رالو